আসসালামু আলাইকুম। আমাদের হিন্দি ভাষা শিক্ষার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হিন্দি মুভিতে ব্যবহার হয় এমন অনেকগুলো হিন্দি বাক্য শিখব আজকের এই ভিডিওর মাধ্যমে। আমি অত্যন্ত আশাবাদী আপনারা যারা সঠিকভাবে হিন্দি শিখতে চাচ্ছেন এবং হিন্দিতে কথা বলতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশান পুশ করে দিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের প্রথম বাক্যটি হলো, যদি কাক দুধ দিয়েও গোসল করে বক হতে পারবে না। হিন্দি হবে, আগার কাউয়া দুধ মেবি না আয়েগা না বাবুলা নেহি বান সাকতে। আমি আবার বলছি, খেয়াল করবেন, যদি কাক দুধ দিয়েও গোসল করে বক হতে পারবে না। এর হিন্দি হবে, আগার কাউয়া দুধ মেবি না আয়েগা না বাবুলা নেহি বান সাকতে। এই বাক্যটা একে অপরকে দুষ্টমি করে খোঁসা মেরে বলে থাকে। বক হিন্দি হবে বাবুলা, বক হিন্দি হবে বাবুলা। আমাদের এখনকার বাক্যটা হলো, আরে আমি আসি না টাকার কোনো চিন্তা করবে না। হিন্দি হবে, আরে মে হোনা প্যাসে কি কই চিন্তা মত করো। আরে আমি আসি না টাকার কোনো চিন্তা করবে না। হিন্দি হবে, আরে মে হোনা প্যাসে কি কই চিন্তা মত করো, মানে আমি আসি তুমি টাকার জন্য চিন্তা করবা না, এটাই বোঝানো হয়েছে। আমাদের এখনকার বাক্যটা হলো, দয়া করে আমায় এখানে থাকতে দিন। হিন্দি হবে, কৃপিয়া করকে মুঝে ইহা রেনে দিজিয়ে। দয়া করে আমায় এখানে থাকতে দিন। হিন্দি হবে, কৃপিয়া করকে মুঝে ইহা রেনে দিজিয়ে। দয়া করে হিন্দি হবে কৃপিয়া করকে, বা শুধু কৃপিয়া বললেও চলবে। থাকতে দিন হিন্দি হবে রেনে দিজিয়ে, থাকতে দিন হিন্দি হবে রেনে দিজিয়ে। আমাদের এখনকার বাক্যটা হলো, যদি তুমি থাকতে চাও থাকতে পারবে। হিন্দি হবে, আগার তুম রেহনা চাতে হে তো রেহ সাকতে হো। যদি তুমি থাকতে চাও থাকতে পারবে, হিন্দি হবে, আগার তুম রেহনা চাতে হে তো রেহ সাকতে হো। আমাদের সাথে হিন্দি হবে হামারে সাথ, আমাদের সাথে হিন্দি হবে হামারে সাথ। আপনারও বয়স হয়ে গেছে, হিন্দি হবে আপকা ভি উম্মার হো গাই হ্যাঁ। আপনারও বয়স হয়ে গেছে, হিন্দি হবে আপকা ভি উম্মার হো গাই হ্যাঁ। আমাদের এখনকার বাক্যটা হলো, যদি আপনাদের ভালো লাগে তাহলে ঠিক আছে। হিন্দি হবে, আগার আপ লোগো কো আচ্ছা লাগতা হে তো ঠিক হ্যাঁ। যদি আপনাদের ভালো লাগে তাহলে ঠিক আছে। হিন্দি হবে, আগার আপ লোগো কো আচ্ছা লাগতা হে তো ঠিক হ্যাঁ। যাও ওনার সাথে যাও, হিন্দি হবে যাও উনকে সাথ যাও। যাও ওনার সাথে যাও, হিন্দি হবে যাও উনকে সাথ যাও। ওনার হিন্দি হবে উনকে, ইনার হিন্দি হবে ইনকে। মানে আমরা বলি না ওনার সাথে যাও, আবার বলি না ইনার সাথে যাও। তো ওনার হিন্দি হবে উনকে, ইনার হিন্দি হবে ইনকে। এ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, হিন্দি হবে ইয়ে হামে কাহাঁ লে যা রাহে। এ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, হিন্দি হবে ইয়ে হামে কাহাঁ লে যা রাহে। আমাদের এখনকার বাক্যটা হলো, শান্তিতে বসে কথা বলবে। হিন্দি হবে আরামসে ব্যাটকে বাত করনা। শান্তিতে বসে কথা বলবে, হিন্দি হবে আরামসে ব্যাটকে বাত করনা। মানে ধরেন আপনি কাউকে বলছেন, তুমি যে ওনার সাথে কথা বলতে যাচ্ছ গরম হবা না, শান্তিতে বসে কথা বলবে। এর হিন্দি হবে আরামসে ব্যাটকে বাত করনা। আমাদের এখনকার বাক্যটা হলো, শান্তিমতো বসে কথা বলো। হিন্দি হবে আরামসে ব্যাটকে বাত করো। শান্তিমতো বসে কথা বলো, হিন্দি হবে আরামসে ব্যাটকে বাত করো। আমাদের আগের বাক্যটা ছিল শান্তিতে বসে কথা বলবে, আর এই বাক্যটা হচ্ছে শান্তিমতো বসে কথা বলো। দুটোটা বাক্য এক, এটা মনে করবেন না। আমাদের এখনকার বাক্যটা হলো, তুমিও তো কিছু করনি। হিন্দি হবে তোমনে ভি কুছ নেহি কিয়া। তুমিও তো কিছু করনি, হিন্দি হবে তোমনে ভি কুছ নেহি কিয়া। আমাদের এখনকার বাক্যটা হলো, তুমি এটা বুঝে শুনে করেছ। হিন্দি হবে তোম ইয়ে সোচ সমাজকে কিয়া। তুমি এটা বুঝে শুনে করেছ, হিন্দি হবে তোম ইয়ে সোচ সমাজকে কিয়া। এটা কে করতে পারে, হিন্দি হবে ইয়ে কোন কর সকতা হে। এটা কে করতে পারে, হিন্দি হবে ইয়ে কোন কর সকতা হে। আমাদের এখনকার বাক্যটা হলো, তোমার সাথে এটা কে বলেছিল। হিন্দি হবে তুমসে ইয়ে কিসনে কাহা থা। তোমার সাথে এটা কে বলেছিল, হিন্দি হবে তুমসে ইয়ে কিসনে কাহা থা। আমাদের এখনকার বাক্যটা হলো,
এটা তো ইনকাম করার বয়স, হিন্দি হবে ইয়ে তো কামানে কা উম্মর হে। এটা তো ইনকাম করার বয়স, হিন্দি হবে ইয়ে তো কামানে কা উম্মর হে। কত ইনকাম করো, হিন্দি হবে কিতনা কামাতে হো। কত ইনকাম করো, হিন্দি হবে কিতনা কামাতে হো, মানে কত টাকা ইনকাম করো ওটাই জিজ্ঞেস করা হচ্ছে। আর আমি আগে বলছি আমার এই বাক্যগুলো হিন্দি মুভি থেকে নেওয়া, আর মুভিতে বিশেষ করে শর্ট ফর্মে বাক্যগুলো তৈরি করা হয়। ওনার কাছে যান, হিন্দি হবে উনকে পাস যাইয়ে। ওনার কাছে যান, হিন্দি হবে উনকে পাস যাইয়ে। এসব কি চলতেছে, হিন্দি হবে ইয়ে সব ক্যা চাল রাহে। এসব কি চলতেছে, হিন্দি হবে ইয়ে সব ক্যা চাল রাহে। আমাদের এখনকার বাক্যটা হলো আমার বিরুদ্ধে কথা বলো, হিন্দি হবে মেরা খেলাফ বাত করতে হো। আমার বিরুদ্ধে কথা বলো, হিন্দি হবে মেরা খেলাফ বাত করতে হো। বিরুদ্ধে হিন্দি হবে খেলাফ, বিরুদ্ধে হিন্দি হবে খেলাফ। আমাদের এখনকার বাক্যটা হলো তুমি গিয়ে নিজের কাজ করো, হিন্দি হবে তুম যাকে আপনা কাম করো। তুমি গিয়ে নিজের কাজ করো, হিন্দি হবে তুম যাকে আপনা কাম করো। আসলে এই বাক্যটা মানুষ অনেক সময় রাগের মাথায় বলে থাকে যে তুমি এখানে এসে পটপট করবা না, তুমি তোমার কাজ করো বা তুমি গিয়ে তোমার কাজ করো, এইভাবে বলে না? অবশ্যই বলে। আমাদের এখনকার বাক্যটা হলো আমি যা করেছি তুমি কি ওটার বিরুদ্ধে যাচ্ছ, হিন্দি হবে ম্যানে জো কিয়া তুম কিয়া উসকে খেলাফ যা রে হে। আমি আবার বলছি, খেয়াল করবেন, আমি যা করেছি তুমি কি ওটার বিরুদ্ধে যাচ্ছ, এর হিন্দি হবে ম্যানে জো কিয়া তুম কিয়া উসকে খেলাফ যা রে হে, মানে আমি যে কাজটা করেছি তুমি কি ওটার বিরুদ্ধে যাচ্ছ বা বিরুদ্ধে কথা বলতেছ। আমাদের এখনকার বাক্যটা হলো আমি সব জানি তুমি কি করছো, হিন্দি হবে মে সব জানতা হো তুম কিয়া কর রাই হো। আমি সব জানি তুমি কি করছো, হিন্দি হবে মে সব জানতা হো তুম কিয়া কর রাই হো। আমাদের এখনকার বাক্যটা হলো তুমি ওকে খুঁজে নিয়ে আসো, হিন্দি হবে তুম উসকো ডুন্ডকে লে আও। তুমি ওকে খুঁজে নিয়ে আসো, হিন্দি হবে তুম উসকো ডুন্ডকে লে আও। আমিও মানুষ, হিন্দি হবে মে বি ইনসান হো। আমিও মানুষ, হিন্দি হবে মে বি ইনসান হো। আমাদের এখনকার বাক্যটা হলো তুমি এই কাজের যোগ্য নয়, হিন্দি হবে তুম ইয়ে কাম কা লায়েক নেহি হে। তুমি এই কাজের যোগ্য নয়, হিন্দি হবে তুম ইয়ে কাম কা লায়েক নেহি হে। আমাদের এখনকার বাক্যটা হলো আমি এই কাজ করার জন্য মানা করেছি, হিন্দি হবে ম্যানে ইয়ে কাম কারনে কে লিয়ে ইনকার কিয়া। আমি এই কাজ করার জন্য মানা করেছি, হিন্দি হবে ম্যানে ইয়ে কাম কারনে কে লিয়ে ইনকার কিয়া। আমাদের এখানে দুটি ছোট ছোট হিন্দি বাক্য আছে, যেমন তুমি ওই দিকে যাও, হিন্দি হবে তুম উস তারাপ যাও। তুমি ওই দিকে যাও, হিন্দি হবে তুম উস তারাপ যাও। আবার যদি আমরা বলি তুমি এই দিকে আসো, এর হিন্দি হবে তুম ইস তারাপ আও। তুমি এই দিকে আসো, হিন্দি হবে তুম ইস তারাপ আও। আমাদের এখনকার বাক্যটা হলো ও তো কাদায় পড়ে গেছে, হিন্দি হবে বো তো কিচাড় মেয়ে গির গিয়া। ও তো কাদায় পড়ে গেছে, হিন্দি হবে বো তো কিচাড় মেয়ে গির গিয়া। আগের বাক্যটি থেকে কয়েকটা হিন্দি শব্দের অর্থ আছে, যেমন কাদা হিন্দি হবে কিচাড়, পড়া হিন্দি হবে ঘিরা, পড়ে গেছে হিন্দি হবে গির গিয়া, পড়েছিল হিন্দি হবে গিরা থা। বন্ধুরা, যেতুটুকু পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর একে অপরের জন্য দোয়া করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।